আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। পিয়াশা পরিমনির মামলায় গডফাদাররা চিহ্নিত, তিন প্রভাবশালীর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তো চলুন বন্ধুরা মূল সংবাদে চলে যাই। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টার্ন করে রাখুন। আমি আপনাদের সর্বশেষ সংবাদ সবার আগে নিয়ে আপনাদের কাছে চলে আসবো। মডেল পিয়াশা ও চিত্রনায়িকা পরিমনির গ্রেপ্তারের ঘটনায় অন্তত তিনজন প্রভাবশালীর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আসামিদের জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে ইতিমধ্যে বিভিন্ন শ্রেণী পেশার কয়েকজন ক্ষমতাধর ব্যক্তিকে তদন্তের আওতায় আনা হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে, তবে এদের মধ্যে এখন পর্যন্ত মো অধ্যক্ষের একজন প্রভাবশালী ব্যাংকারের সংশ্লিষ্টতা এবং তার বিষয়ে প্রাপ্ত তথ্য উপাত্তকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিআইডি। এরপরের ধাপে রয়েছে জৈনিক ব্যবসায়ী রফিকুল ইসলাম এবং ফ্যাশন হাউস ভাষাবীর কর্ণধার জামান মোল্লা ওরফে নুরুদ্দিন। এছাড়া আরো কয়েকজনের হাই প্রোফাইল ব্যক্তি সংশ্লিষ্ট অদ্যাবন্ত খতিয়ে দেখছে সিআইডি। তে বন্ধুরা, তিনজন ক্ষমতাশীল ব্যক্তি জড়িত পাওয়া গেছে এবং সেটা প্রকাশ করেছে সিআইডি। সেটা হচ্ছে মো অধ্যক্ষের একজন প্রভাবশালী ব্যাংকারের সংশ্লিষ্টতা এবং বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম এবং ফ্যাশন হাউস ভাষাবীর কর্ণধার জামান মোল্লা ওরফে নুরুদ্দিন। এই তিনজনের তথ্য পাওয়া সিআইডি যে তারা পরিমনি এবং পিয়াশার কর্মকাণ্ডের সাথে জড়িত। তে বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এই সমস্ত বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।